স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আমরা আজকে কথা বলবো হাঁটু ব্যথার অপারেশনবিহীন পুনর্বাসন চিকিৎসা নিয়ে আমাদের আজকের অতিথি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস এবং রিহ্যাব রিহ্যাব বিশেষজ্ঞ ফিজিওথেরাপি বিশেষজ্ঞ এবং চেয়ারম্যান ডিপিআরসি হসপিটাল ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি শুভ সকাল শুভ সকাল হাঁটু ব্যথা এই এখন রমজান মাস চলছে পবিত্র রমজান মাস হাঁটুর ব্যবহার খুব বেশি বেড়ে গেছে কারণ আমাদের অনেক নামাজ পড়তে হয় অনেক নাফল নামাজ পড়তে হয় ফরজ নামাজ তো আছেই তারাবি পড়তে হয় তাহার জুত পড়তে হয় তো হাঁটু ব্যথার তো এই সময় অনেকের একটু বেড়ে যেতে পারে বিশেষ করে একটু বয়স্ক লোকদের মধ্যে তো হাঁটু ব্যথা কি কী কারণে হতে পারে একটু সেটা একটু শুনে নিয়ে আমি আপনাকে ধন্যবাদ আসলে আমরা যতই দিন যাচ্ছে আমরা হাঁটু ব্যথার রুগী ক্রমশই আমরা বেশি পাচ্ছি এবং যেটা দেখা যাচ্ছে যে চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন গড় আয়ু বৃদ্ধি শিশু মৃত্যু হার হার কমে যাওয়া মাতৃ মৃত্যু হার কমে যাওয়া এই সকল কারণে আমাদের এই জাতীয় ডিজেনারেটিভ যে রোগগুলো আছে বা নন কমিউনিকেবল রোগ তার মধ্যে অন্যতম হাঁটুর সমস্যা এবং হাঁটু ব্যথা হাঁটুর ডিফর্মিটি হাঁটুর বিভিন্ন সমস্যা ডে বাই ডে চলছে আমরা এখন গড়ে তিরিশ থেকে পঞ্চাশ বছর বয়সীদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যাটা বেশি পেয়ে থাকি এটাকে বলাই হয় যে ডিজিজ অফ এলডারলি মানে জেরিয়াট্রিক পেশেন্ট যারা বৃদ্ধ তাদের বড় সমস্যা হচ্ছে হাঁটু ব্যথা হাঁটু ব্যথা তার এই হাঁটু ব্যথার সবচেয়ে কমন যে বেশি কারণ বা মোস্ট এক নম্বরে কমন কারণ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস অস্টিওআর্থ্রাইটিস এই অস্টিওআর্থ্রাইটিসটা আবার আর্থ্রাইটিসের একটা টাইপ এনাদার আর্থ্রাইটিস গুলো থেকে হাঁটু ব্যথা হয়ে থাকে এবং আর্থ্রাইটিস আইটিস হলেই আমরা মনে করি যে সেখানে একটা প্রদাহ হয়েছে এখানে কি কোনো জীবাণু ঢুকছে এই প্রদাহ হওয়ার জন্য না সাধারণত আর্থ্রাইটিস গুলো মোস্ট অফ দা যেমন অস্টিওআর্থ্রাইটিস এটা হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জ এটা হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাড়ের যে আপনারা জানেন যে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি কমে যায় প্লাস্টিক এক্টিভিটি বেড়ে যাচ্ছে তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন মিনারেল ডেফিসিয়েন্সি এই সকল কারণে অনেক সময় ওভার ইউজ ইন আপনার ইনএক্টিভিটি এই সকল কারণে বা বিভিন্ন পোস্টমাটিক কারণে এটা হয়ে থাকে আর হ্যাঁ ইনফেকশন মাঝে মাঝে জনিত আর্থ্রেটিস হতে পারে তবে এটা খুব লেস মানে কম সেটা হচ্ছে যেমন কোনো একটা টিউবার কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হতে পারে ইভেন কি আমাদের এই যে করোনা বা ভাইরাল ইনফেকশন করোনার ব্যাপারে আসছি এই ভাইরাল ইনফেকশন থেকেও কিন্তু ডেভেলপ করতে পারে সেকেন্ডারি এই এই যে করোনার এখন ব্যাপকতা সারা বিশ্বে তো প্রায় এক বছর শেষ করে আমরা প্রায় দেড় বছরে পড়েছি সারা বিশ্ব তো এই করোনার ভালো হয়ে যাওয়ার পরে কিন্তু রোগী এত বেশি লেথার্জিক হয়ে যায় যে সে সারাক্ষণ শুয়ে থাকতে চায় মানে এই যে ইড্যাক্টিভিটির কথা আপনি বললেন তো ইড্যাক্টিভিটিও কি এই করোনা পরবর্তী সময় পোস্ট পোস্ট কোভিড যে হতে পারে অবশ্যই অলরেডি অনেক রিসার্চ ওয়ার্ক হয়ে গিয়েছে পৃথিবীতে এবং এটা নিয়ে আমরা যারা নন কমিউনিকেবল রোগ নিয়ে ডিলিংস করি তারা আমরা এখন দেখতে পাচ্ছি যে ডিউ টু ল্যাক অফ মুভমেন্ট কমে যাওয়ার কারণে চলাফেরার কারণে কমে যাওয়ার কারণে তারপরে হচ্ছে ভাইরাল এই ইনফেকশন জনিত সমস্যা এই সব কিছু মিলিয়ে আমাদের এখন প্রচুর এই জাতীয় আপনার হাড় ও জোড়ার মাংস বিভিন্ন ব্যথা রুগীর বেড়ে যাচ্ছে এবং দেখা যায় যে পোস্ট কোভিড ইনফেকশন বা কমপ্লিকেশন থেকে এখনও অনেকে উত্তরণ হতে পারে নাই মানে এখনও তাদের শারীরিক বিভিন্ন যে আপনি বলছেন লেথার্জি ব্যথা শরীর ভার হয়ে থাকা বা জোড়াগুলো ব্যথা হয়ে থাকা মুভমেন্টে পোলি জিয়া হতে পারে মানে এই যে কমপ্লিকেশনগুলা এগুলা কিন্তু থাকবে আরও আরও অনেক দিন এবং এখন আমাদের পাশাপাশি এই জাতীয় ডিজিজের চিকিৎসার পাশাপাশি এটার পুনর্বাসন নিয়ে চিন্তা করতে হবে কারণ আমরা যারা বেঁচে থাকবো বা যারা বেঁচে আসে বা বেঁচে থাকবে তাদের কিন্তু আস্তে আস্তে ফিজিক্যালি বিভিন্ন ইনক্টিভিটি ডেভেলপ করবে সে মাসকুলি মাস্কলিস্কেলাইটাল ডিসঅর্ডার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার চেস্টে তো সমস্যা আছে অনেক সমস্যা তো এগুলা এখন এইদিকে পাশাপাশি আমাদের অ্যাড্রেস দিতে হবে এবং এইদিকে রিসার্চ ওয়ার্ক করে তাকে কিভাবে এইসব রুগীদেরকে পুনর্বাসন করে ভালো রাখা যায় চলাফেরার মধ্যে রাখা যায় সেটাই চিন্তা করতে অনেকেই প্রশ্ন করে যে পুনর্বাসনটা এটা কি পুনর্বাসন বলতে সাধারণত মানে মানুষের যে যে কনসেপ্ট সেটা হচ্ছে যে মানুষ একটা মানে নতুন জীবনে একটা মানুষকে আনা সেখানে সব সব ফ্যাসিলিটি তার কাছে পৌঁছে দেওয়া এখানে আর্থাইটিসের চিকিৎসায় পুনর্বাসনটা মানে কি মিন করছে যে আপনাকে ধন্যবাদ ট্রিটমেন্ট এখন কয়েকটা লেভেল হয় মানে সারা বিশ্বে যেমন প্রাইমারি হেলথ সেকেন্ডারি হেলথ কেয়ার টার্সির হেলথ কেয়ার তো প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে যেমন যে কোনো গ্রামে গঞ্জে বা ইউনিয়ন পরিষদে একটা সমস্যা হলো একটা জ্বর আসলো পাতলা পায়খানা হলো মানুষ চিকিৎসা ডাক্তারের কাছে গেলো সেকেন্ডারি আরেকটু জটিল রোগের ক্ষেত্রে গেল সেটাও তো জেলা লেভেল বা উপজেলা লেভেলে হয়ে থাকে আমরা জেলা লেভেলগুলো নিয়ে আরো কথা শুনবো আপনার কাছ থেকে একজন দর্শক যুক্ত হয়েছে আমাদের সাথে তার সাথে একটু কথা বলে নি হ্যালো দর্শক আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন জি আসসালাম আমি জি বলুন আমার বয়স হচ্ছে আমার প্রবলেমটা হচ্ছে আসলে কত

বাম পায়ে একটু আমার আহ ইয়েটা শক্তিটা মনে হয় কম শক্তিটা বলতে কম বলতে এই কারণে বলছি আমি যদি আহ ইনব্যালেন্স কোনো যেটা পায়ের পাতাতে যদি কোনো ভারী কিছু পরে মানে আহ এক্সাম্পল ওটা ইটের কঙ্কর টঙ্কর পরে মানে ফুল ভর দিয়ে যখন পাতা ফেলি তখন আমি মনে হয় যে শরীরে ওজনটা আমি রাখতে পারছি না পাটা ভেঙে পড়ে যাচ্ছে

ক্যালকেনিয়াম থাকে এখানে এসে মানে ট্যান্ডনটা লাগে যেটা আমরা ট্যান্ডো একিলিস বলে থাকি তো ট্যান্ডো একিলিস এবং গ্যাস্ট্রোকনিমিয়াস চলিয়াছে কাপ মাসেল এগুলাতে যদি কোনো কারণে কোনো সমস্যা থাকে তাহলে এই জাতীয় সমস্যাগুলি যেটা বল সেটা হতে পারে নাম্বার ওয়ান আর হচ্ছে পায়ের তলায় অনেক সময় প্লান্টার ফ্যাসাইটিস বা ক্যালকেনিয়ালিস পার হতে পারে তা থেকেও কিন্তু আবার উপরের দিকে প্রবলেম দেখা দিতে পারে এখন আপনার প্রথমত যেটা করতে হবে আপনাকে কটকট এখন প্রথমত আপনাকে যেটা করতে হবে আপনাকে পায়ের এই কাপ মাসেলের কিছু স্ট্রেসিং এক্সারসাইজ করতে হবে স্ট্রেসিং স্ট্রেসিং ইউটিউব ইন্টারনেট ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পাওয়া যাবে দেখে আপনি করতে হবে স্ট্রেসিং টাইপ এক্সারসাইজ আরেকটা হচ্ছে রেগুলার একটু স্টেয়ার ক্লাইম্বিং করেন মানে সিঁড়ি বাইবেন বেশি না মনে করেন আপনি যদি তিন তালায় থাকেন তিন তালা থেকে চারতলা আবার তিন তালা থেকে চারতলা এইভাবে উঠা নামা করবেন প্রতিদিন আস্তে আস্তে দরকার হয় রেলিং ধরে 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 এতে লিফটে না উঠে সিঁড়ি ভেঙে ভেঙে উঠাটাই হ্যাঁ ধরে ধরেন সকালে উনি দশ বারো বার উঠলো আবার বিকালে দশ বারো বার ওই অল্প স্টেপের মধ্যে দশটা বা বিশটা সিঁড়ি সে ভাঙলো এই এক এটাও কিন্তু একটা এক প্রকার স্ট্রেসিং হয়ে যাবে পায়ের স্ট্রেসিং আরও বিভিন্ন স্ট্রেসিং টাইপ এক্সারসাইজ আছে এগুলো আপনাকে করতে হবে আর একটা এক্সরে করে দেখতে হবে পায়ের তলাতে অনেক সময় ইঞ্জুরি হয়েছে কিনা বা কোনো বৃদ্ধি আছে কি না হার এটা খে খেয়াল করতে হবে আর একটা হচ্ছে সাইক্লিং খুব উপকারে আসবে আপনার এটার জন্য যেহেতু আপনি বলছেন মাসেলটা মনে হয় পাম পাটা দুর্বল এই ক্ষেত্রে আমরা সাইক্লিং এটা হচ্ছে মাসেল স্ট্রেনদেনিং এক্সারসাইজ স্ট্রেনদেন হবে আপনার পায়ের এক্সারসাইজের মাধ্যমে কিন্তু এটা ওভারকাম করা সম্ভব স্ট্রেসিং এবং স্ট্রেনদেনিং দুইটা এক্সারসাইজ আর পাশাপাশি আপনি ভিটামিন ডি যদি না খেয়ে থাকেন আপনি গত ছয় মাসের মধ্যে তাহলে ভিটামিন ডি ইঞ্জেকশান তিন লাখ ইউনিট একটা প্রতি সপ্তাহে একটা পাঁচটা খেতে পারেন আর ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ কম্বিনেশন মার্কেটে পাওয়া যায় একটা করে দুবেলা এক মাস খাবেন আবার কিছুদিন ব্রেক দিয়ে আবার এক মাস খাবেন কিন্তু আপনাকে এই ক্ষেত্রে এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ করলে এটা আস্তে আস্তে কমে আসবে যে স্ট্রেসিং এক্সারসাইজ বলেন এটা আমার মনে আপনাদের মতো দক্ষ যারা ফিজিওথেরাপি বিশেষজ্ঞ আছে তাদের কাছে আসলে আপনারা এই ঠিক মতো আমরা শিখিয়ে দিতে পারি আমরা শিখিয়ে দেই যদি ইউটিউব দেখে সব কিছু হয় না তা ঠিক আপনার অনেক ক্ষেত্রে রোগীরা হয়তো যেতে পারে না বা সম্ভব হয়ে ওঠে না বাট দেখে যদি সম্ভব করবে না হলে আপনাকে হয়তো কোনো ওনাকে নিকটস্থ কোনো ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে স্ট্রেসিংটা উনি করতে পারে আর কট যে কথাটা আসতেছে এটা সাধারণত জয়েন্টে যদি বড় আকারের কোনো সেকেন্ডারি ডিজেনারেশন আসে তাহলে জয়েন্টে কট কট হতে যেটা বলছে যে কাপ মাসেল যেখানে গিয়ে অ্যাটাচ হয়েছে ওই ট্যান্ডোকিলিস অনেক সময় যদি ফাইব্রোসিস হয় আচ্ছা বা শুকিয়ে যায় বা খুব হার্ড হয়ে যায় তখন কিন্তু ওই ট্যান্ডোকিলিসের ওইখানে কিন্তু হার্ড হয়ে গেলে এই জাতীয় একটা অ্যাবনরমাল সাউন্ড আসতে পারে তাও এটা কিন্তু মিনিমা চলে যাবে যদি করা করা যায় যায় এবং সাপ্লিমেন্টে যে বলছিলাম ভিটামিন ডি প্রয়োজন খেতে হবে বি ওয়ান বি সিক্স খেতে হবে আরেকটা হচ্ছে কুসুম গরম পানিতে আপনি আপনার সবার আগে আপনি স্ট্রেসিং করবেন স্ট্রেসিং করে দেন কুসুম গরম পানিতে পাটা দশ মিনিট ডুবিয়ে রাখবেন একেবারে হাঁটু পর্যন্ত যদি বালতিতে রেখে

যদি আমরা হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমে দেখি প্রাইমারি সেকেন্ডারি টার্সারি মানে ইউনিয়ন লেভেল জেলা উপজেলা লেভেল দেন বিভাগীয় শহর দেন রাজধানী বা বড় বড়ো শহরগুলো জড়িত এবং এই ক্ষেত্রে সেম উপজেলা ইউনিয়ন হেলথ কমপ্লেক্স উপজেলা হেলথ কমপ্লেক্স জেলা হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশেষায়িত

আমার মাথার বাম পাশ এবং বাম হাত ব্যথা করে বাম হাতটা বিশেষ করে রাত্রে যখন ঘুমাই তখন ব্যথা করে আরকি তো আপনাদের ইউটিউবে অনেক ভিডিও দেখছি আমি এখন আপনাদের যুক্তি তো দেখান যে গাড়ে নাকি সমস্যাটা

সমস্যা বা বৃদ্ধির কিন্তু ওই বলছিল যে পনেরো বিশ দিন ট্রিটমেন্ট নিতে আর তো তখন আর নেই নাই কিন্তু এখনো ব্যথাটা আছে আর কি তো কিছু এক্সারসাইজ করতেছে। ইউটিউবে দেখার পরেও এক্সারসাইজ করলে একটু কমে তারপরে ব্যাকলোটিন তারপরে নিউরোডি এগুলা খেলে কিছুটা স্বাভাবিক থাকে কিন্তু যখন না এগুলা না খাই তখনই আবার রাতে এগুলা ব্যথাটা অনুভব করি আপনি কি করেন আমি দেশে বর্তমানে দেশে আছি আগে বিদেশে থাকতাম আর কি আপনি ঘুষিটা খেয়েছিলেন কতদিন আগে জি ঘুষি খেয়েছিলেন কতদিন আগে প্রায় এক বছর আগে মানে মাত্র বাম পাশে তো আমি প্রাথমিক অবস্থায় যে ডাক্তার দেখাইছে উনি বলছে মাথার সিটি স্ক্যান করার জন্য আর কি তো আমি সব দিক বিবেচনা করে দেখলাম যে এমআরআই করলে মনে হয় বেটার হবে এই ধরনের আর কি মাথা নিচে বালিশ দেন কটা সোয়া সময় এই দুইটা দেয় আর কি তো দুইটা দেন আর আর এমআরআই কি করেছিলেন আপনি তো আমাদের আপনার কথা মনে হয় যে আমাদের প্রোগ্রাম দেখেন বা ইউটিউবে প্রচুর ঘাটাঘাটি হ্যাঁ তা আপনি তো আমার আমার কথা শুনেন আপনি দুইটা বালিশ দেন কেন আমি তো প্রতি প্রোগ্রামে বলি পাতলা একটা বালিশ দিতে হবে

দুইটা বালিশ ব্যবহার করতেছে যে কোনো ট্রমাতে এমনিতেই সমস্যা হতে পারে পোস্ট্রম্যাটিক কমপ্লিকেশন আবার দুটো বালিশ ব্যবহার করাতে ঘাড়ের সমস্যা হবেই যারা একটা মেসেজ আপনার মাধ্যমে দিতে চাই যত মানুষ আপনারা দুটো উঁচু বালিশ ব্যবহার করেন বা একটাই উঁচু বালিশ ব্যবহার করেন বা হাই কোনো কিছুতে শুয়ে থাকেন দিন আপনারা আমি বলে দিতে পারি উইদিন কয়েক বছরের মধ্যে আপনাদের ঘাড়ের ডিস্ক প্রলাপস হবে একেবারে হান্ড্রেড পার একেবারে হানড্রেড পার্সেন্ট স্টাডি ওয়ার্ক তো আপনাকে সে সেভাবে বলছে আজকে থেকে একটা পাতলা বালিশ দিবেন। আর দুই নম্বর কথা হচ্ছে আপনি কিছু কনফিউজ যে এটা কি ঘাড়ের সমস্যা না মাথায় সমস্যা না হাতের সমস্যা বা আপনি হয়তো এক্সারসাইজ করছেন ফিজিওথেরাপি নিয়েছেন ওষুধ খাচ্ছেন আপনার ক্লিনিক্যালি বুঝেই যাচ্ছে আপনার রেফার্ড পেইন হয় ঘাট থেকে হাতের দিকে পেইনটা চলে যায় তবে আপনার সিদ্ধান্ত সঠিক যে আপনি একটা ঘাড়ের এমআরআই করে দেখতে পারেন এমআরআই করলে সহজেই জিনিসটা বের হয়ে আসবে আর তো আসবে না এগুলো না প্লেন কিছু আসে না আর সেক্ষেত্রে আমরা ঘরে যে এক্সারসাইজগুলো করছেন স্টেটিক এক্সারসাইজ এগুলো চালিয়ে যান বালিশটা কারেকশন করেন আর আপনি দ্রুত একটা এমআরআই করেন আর অন্য যে কথাগুলো বলছিলেন যে সার্ভাইকাল মাইলোপ্যাথি বা অন্যান্য যে টার্মগুলো এগুলো আসলে আপনার এখন নাই আপনার এটা নিয়ে এত হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি একটা এমআরআই করে দেন অ্যাকর্ডিং টু এমআরআই অনুযায়ী আপনি একজন বাদ ব্যথা বা ফিজিওথেরাপি চিকিৎসককে দেখান আপনাকে ভালো সমাধান দিয়ে দেবেন ইনশাল্লাহ তো আমরা ওই টার্সেরি লেভেল দিয়ে যে পুনর্বাসনে আমরা কেন বলছি আপনার সেটা হচ্ছে মোস্ট আমরা তো ডিজিজকে দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ আর একটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ তো নন কমিউনিকেবল ডিজিজের মোস্ট অব দ্য চিকিৎসাই হচ্ছে আপনার রিহ্যাবিলিটেশন যেমন আপনার চেস্ট স্পেশালিস্ট আপনিও কিন্তু রিহ্যাবিলিটেশন বলেন আপনি বলেন চেস্ট ফিজিও করো এক্সারসাইজ করার বিভিন্ন জিনিস আপনারা শিখিয়ে দেন পাশাপাশি ওষুধ দেন তদ্রুপ কমিউনিকেবল ডিজিজ এই যে আফটার করোনা বা যে কোনো ইনফেকশন হওয়ার পরে আবার কি সেকেন্ডারি কমপ্লিকেশনগুলো হয় সেগুলোর ট্রিটমেন্টও হচ্ছে কিন্তু আপনার এই রিহাবিলিটেশন পুনর্বাসন এখন পুনর্বাসন জিনিসটা কি পুনর্বাসন পুনর্বাসন জিনিসটা কি এটা সম্পর্কে আরও জানবো একটি বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক সময় হলো একটি বিরতিতে যাবার ফিরছি কিছুক্ষণের মধ্যেই ততক্ষণ আমাদের সাথে থাকুন